আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রকি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ভিউয়ার্স, আপনি আমার চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের সমস্ত রকম আপডেটগুলি পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের সকালের নাস্তা করতে একটা মানুষের মাত্র 2 রিয়াল লাগে। তো যারা সৌদি আরব প্রবাসী আছেন, তারা ইচ্ছা করলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখাই 2 রিয়াল দিয়ে সকালবেলা কেমন নাস্তা হয়। আপনাদেরকে দেখাই, দেখুন সকালবেলা কী পরিমাণ ভিড় হয় একটা হোটেলে। তো এরা কিন্তু সবাই আমাদের বাংলাদেশি, নাস্তা নেওয়ার জন্য সবাই দাঁড়া রয়েছে। তো একটি মজার বিষয় আপনাদেরকে বলে রাখি, সৌদি আরবে কিন্তু এখনও 2 রিয়ালে কিন্তু সকালবেলার নাস্তা করা যায়। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে কিন্তু ভিন্ন রূপ। তো যদি একটু বিস্তারিত যদি আপনাদেরকে যদি দেখাই ভিতরে ভিউয়ার্স, আপনাদেরকে দেখুন এখানে কিন্তু পরোটা বানাচ্ছে। একটু যদি আপনাদেরকে যদি দেখাই বিস্তারিত, এখানে কিন্তু পরোটা তৈরি হচ্ছে। দেখুন সকালবেলা কী পরিমাণ ভিড় হয় এখানে। তো এখানে কিন্তু পরোটা হচ্ছে, এর পাশে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু নান রুটি তৈরি হচ্ছে। দেখুন এখানে কিন্তু নান রুটি তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রুটিগুলো কিন্তু 1 টাকা পিস, আর ওই পরোটাও কিন্তু 1 টাকা পিস। যদি আপনাদেরকে যদি বিস্তারিত একটু আমি দেখাই সব কিছু, এটা কিন্তু ভাজি, ভাজি কিন্তু 1 রিয়ালে আর কি বিক্রি হয়। তো এখানে রুটিও 1 রিয়াল, ভাজিও 1 রিয়ালের পাশে যদি দেখায়, এখানে কিন্তু ডাউলও আছে সকালবেলা নাস্তার জন্যে। তো এই ডাউলেরও কিন্তু 1 রিয়ালই দাম। তো পাশে যদি দেখায় আপনাদেরকে, এটা কিন্তু আপনার কলিজা ফোন আর কি। তো এটা হচ্ছে আপনার 5 টাকা প্লেট আর কি বিক্রি করে। প্লেট বলতে আপনার বোধহয় হচ্ছে ঠিক এমন এমন বাটি আর কি, এমন এমন বাটি 5 রিয়াল করে। পাশে যদি আপনাদের এটা গরুর পাও আছে আর কি, কত করে এটা? 60 টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার হাফ হচ্ছে 60 টাকা, আর ফুল নিলে হচ্ছে 60 টাকা দাম। তো মোষ, খাসি, গরু। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরুর মাংস আর কি, এটা হচ্ছে আপনার 9 রিয়াল প্লেট আর কি। এর পাশে যদি দেখাই, এর পাশে এটা কিন্তু খাসি। দেখুন খুব সুন্দরভাবে রান্না করে আর কি উনি, রান্নাটা খুবই টেস্ট হয়। তো এটা কিন্তু আপনার 10 রিয়াল করে। তো এই পাশে কিন্তু মোষের মাংস ছিল, আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, এটা কিন্তু শেষ হয়ে গেছে আর কি। এটা আপনার 10 রিয়াল করে, এক বাটি 10 রিয়াল তৈরি হচ্ছে। দেখুন যদি একটু দেখাই আপনাদেরকে, এই চা কিন্তু আপনার 1 টাকা গ্লাস আর কি। তো গ্লাসটা যদি আপনাদেরকে দেখাই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই এই গ্লাসের চা আর কি 1 রিয়াল করে এগুলো বিক্রি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চা তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স দেখুন সবাই কিন্তু ব্যস্ত, প্রচুর পরিমাণ লোক আসে এখানে। যদি দেখায় আপনাদেরকে সকালবেলা, সকালবেলার দৃশ্যটা ঠিক এমনই হয়, সবাই সবার মতো ব্যস্ত, প্রচুর কাজের চাপ ইনাদের থাকে সকালবেলা। ভিউয়ার্স, আমি যে দেখুন 1 রিয়ালে ডাউল নিচ্ছি সকালবেলা নাস্তা, যে আপনাদেরকে দেখাই, দেখুন 1 রিয়ালে ডাউল। এই যে দেখুন ডাউলের সাথে মাংস ফ্রি 1 রিয়ালের মধ্যে। যদি দেখাই আপনাদেরকে, আমাদের বাংলাদেশি ভাই আছে এখানে, এই কারণে আর কি অনেক কিছু ছাড় পাওয়া যায়। তো যে দেখতে পাচ্ছেন এখানে 1 রিয়ালে রুটি নিলাম একটা, ওইখানে ডাউল আছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারলেন 2 রিয়ালের রুটি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।